আসসালামু আলাইকুম, আজকে তো শবে বরাত, আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মনে মনে বলবো, এটা তো মানুষকে শুনিয়ে লাভ নাই। দেখা হবে মসজিদে, নামাজ পড়বো সারা রাত। বরাত এসেছে তো ভালো কথা, তুই গিয়ে মসজিদে ইবাদত কর, মানুষকে না দেখে মানুষকে না শুনি আল্লাহর জন্য ইবাদত করবি, লোকে ইবাদত করবি, তুই আমাদেরকে এখানে শোনাচ্ছিস তুই আজকে সবরাত আজকে ইবাদত করবি, এটা তো কোনো মানে যুক্তিসম্পন্ন কথা নয়। গুনাহগার বান্দা আমি, তুলেছি দু হাত, আলহামদুলিল্লাহ আজকে পবিত্র শবে বরাত। মতো প্রতিবন্ধীর পক্ষে এই ধরনের কথাবার্তা সম্ভব যে আজকে সবাই বরাত আজকে ইবাদত করবো, আর বছরের কোনো দিন ইবাদত করা লাগবে না, যে সবার হাতে ইবাদত করে তুই একবার জান্নাতে চলে যাবি না? আজীবন মানে সারা জীবন সেহেরি আর সন্ধ্যাবেলা ইফতারি করছে, এটা নতুন কি রে ভাই? তুই কি নিয়ে ভিডিও করছো, আর তোর কন্টেন্টটা কি? সেটাই তো আমার মাথায় ঢুকতেছে না। হে আল্লাহ, আমরা সবাই যেন 30টা রোজা পুরো রাখতে পারি। কমেন্ট আমিন বলবেন না? নামাজ পড়, কেঁদে আল্লাহকে দোয়া করে বল আল্লাহ আমাকে আরো ধৈর্য দাও। তুমি টিকটুকে এসে কি আল্লাহর কাছে দোয়া করতেছো? কোন ধরনের কথা ভাই? ওই গেছে ভিডিও, বুঝছি। ঠিক আছে আমরা জীবন সুলোর হিন্দি ফেলাইলাম। আশা করি সবাই ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।